যদি কোনো মানুষ তার নিজের গতিপথ ঠিক করার দায় নিজে না নেয়, তাহলে বুঝতে হবে সে এখনো পরিপূর্ণ মানুষ হয়ে ওঠেনি, নিশ্চিতভাবেই সে এখনো পুরোপুরি বিকশিত হয়নি। তার মানে তারা এখনো পুরোপুরি মানুষ হয়ে ওঠেনি। তোমাদের সব সময় বলা হয়েছে যে তোমার জীবন তোমার কর্ম, অর্থাৎ তোমার জীবন তোমার নিজেরই তৈরি। আমরা কিভাবে তৈরি হব তা আমাদের হাতে আছে, তাই না? পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের জীবনে কি ঘটবে তা আমাদের হাতে নেই ঠিকই, কিন্তু সেগুলো কিভাবে আমরা গ্রহণ করব তার 100% আমাদেরই হাতে। তোমার দিকে কি ধেয়ে আসবে সেটা তুমি স্থির করতে পারবে না, কিন্তু তা দিয়ে তুমি কি তৈরি করবে সেটা তো তোমার হাতে, তাই না? এখানেই তোমার দক্ষতার পরিচয়। কমন এন্ট্রান্স টেস্টে ফার্স্ট ক্লাস র্যাঙ্ক পাওয়া বা এখানে ভর্তির সুযোগ পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেছি, কিন্তু আমার ভাইয়ের কথা হলো ভাগ্যের জোরেই আমি এখানে সুযোগ পেয়েছি। তা এটা কি আমার ভাগ্যের জোরে হয়েছে নাকি পরিশ্রমের ফলে হয়েছে? কোথায় আছে তোমার ভাই এখন? দেখো, সাধারণভাবে সবাই যাকে ভাগ্য বলে সেটা তাদের নিজেদেরই তৈরি, কিন্তু অজান্তে তৈরি হয়। অজান্তে তৈরির কথা বলছি কারণ এই যে তুমি বসে আছো, সকলেই যে বসে আছে, শরীরের মধ্যে কিন্তু নানা রকম কাজকর্ম হয়েই চলেছে। মনের গতিবিধি রয়েছে, আবেগের ওঠানামা রয়েছে এবং জীবনী শক্তিও সক্রিয় রয়েছে। প্রতি মুহূর্তে এরা সব কিছুর অসংখ্য ছাপ সংগ্রহ করছে, তা তুমি সচেতন হও বা না হও। তা এখন যদি প্রশ্ন করি, সকালে ঘুম ভেঙে ওঠা থেকে এখনো পর্যন্ত তোমার ভেতরে 4 রকমের কাজকর্মের কতখানি তুমি সচেতনভাবে করেছ, কত শতাংশ বলে মনে হয়? খানিকটা। তাও কত শতাংশ হবে? 25%। তুমি তো বেশ উদার মানুষ দেখছি। এটা 1% কম। তুমি যদি এখান থেকে ওখান পর্যন্ত হেঁটে যাও, এটুকুর মধ্যেই হয়তো 25 রকমের গন্ধ রয়েছে যা নিয়ে তুমি সচেতন নও, কিন্তু শরীর তাকে ঠিক চিনে নেয়, তার হিসেবও রাখে। চারপাশে কত শত আওয়াজ রয়েছে, শরীর তার সব হিসেব রাখে, তুমি তা নিয়ে সচেতন নও। ঠিক এইভাবে সারা দিন রাত এটা ঘটেই চলেছে, তা তুমি জেগেই থাকো বা ঘুমিয়ে থাকো। যখন তুমি নিজের 1% কম পরিমাণ কাজ সচেতনভাবে করো, জীবনকে তখন আকস্মিক ঘটনা বলে মনে হবেই। 99% কাজকর্মই যখন অজান্তে বা অচেতনভাবে ঘটছে, নিশ্চিতভাবেই জীবন তখন আকস্মিক ঘটনা হয়ে যাবে। এই আকস্মিক ঘটনা বলতে, ধরো কোনো এক ব্যক্তি রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় চোট পেল, তারপর হঠাৎ করেই তার অঙ্ক করার ক্ষমতা নিজে নিজেই বেড়ে গেল, এরকম কিন্তু একটা দুটোই ঘটে। অধিকাংশ মানুষই মাথার খুলি ফেটে যাওয়ার পর আর কখনো ঠিক হয় না, হয় তারা মারা যায় অথবা বেঁচে গেলেও খুব দুর্দশার মধ্যে থাকে। তো আকস্মিকভাবে ভাগ্যবান হওয়া বেঁচে থাকার সঠিক উপায় নয়। এই আকস্মিক ঘটনা যখন সুখকর হয় তখনই আমরা বলি ভাগ্যের কথা। বহু লোক আবার এরকমও বলে যে ভগবান আমার সহায় আছেন। তোমরা যে কখন ভগবানের সঙ্গে পার্টনারশিপ করলে কে জানে। তো একটা গল্প শোনাই, ঠিক আছে? একবার শার্লক হোমস, তোমরা শার্লক হোমসের নাম শুনেছ? তো হোমস আর ওয়াটসন ক্যাম্প করতে গিয়েছিল খুব ভোরবেলা, এই 3:30 নাগাদ। শার্লক হোমস ওয়াটসনকে গুঁতো মেরে তোলে, তো সে তাকিয়ে বলে, কি হয়েছে? হোমস বলে, কি দেখতে পাচ্ছ তুমি? ও, আমি তো পরিষ্কার আকাশে অনেক তারা দেখতে পাচ্ছি। হোমস প্রশ্ন করে, এর মানে কি? ও বলল, এর মানে কাল সারাটা দিন ঝকঝকে থাকবে। তা তোমার কি মনে হচ্ছে এটা নিয়ে? এর মানে এটাই যে আমাদের তাঁবুটা চুরি গেছে। তো আমরা জানি না যে কোনটা কখন গায়েব হয়ে যাবে বা কোনটা দৈবাত কোথায় গিয়ে পড়বে। জীবন আদৌ এভাবে চলতে পারে না। যদি কোনো মানুষ তার নিজের গতিপথ ঠিক করার দায় নিজে না নেয়,
তাহলে বুঝতে হবে সে এখনো পরিপূর্ণ মানুষ হয়ে ওঠেনি, নিশ্চিতভাবেই সে এখনো পুরোপুরি বিকশিত হয়নি। তার মানে তারা এখনো পুরোপুরি মানুষ হয়ে ওঠেনি। Because being human means this, that we can conduct our life consciously. কারণ এই মানুষ হওয়ার অর্থ হলো সচেতনভাবে আমরা নিজেদের জীবনকে যাতে চালাতে পারি। কিন্তু এই ভাগ্য ভবিতব্য আসলে নিজেদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা ছাড়া কিছু নয়। যেখানে তুমি ব্যর্থ, ভবিতব্য ভগবানের ইচ্ছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে ঠিকই, কিন্তু এটা আমাদের সংস্কৃতির মূল বৈশিষ্ট্য নয়। এই সংস্কৃতিতে প্রাচীনকাল থেকেই তোমাদের শেখানো হচ্ছে যে তোমার জীবন তোমারই কর্মের ফল, হ্যাঁ কি না বলো? কেউ কোথাও বলেনি যে ওপরে একজন ভগবান আছে সবকিছু করার জন্য। তোমাদের সব সময় বলা হয়েছে যে তোমার জীবন তোমার কর্ম, অর্থাৎ তোমার জীবন তোমার নিজেরই তৈরি। কোনো গ্রহ নক্ষত্র তোমার জীবন তৈরি করে না, ওটা তোমার তৈরি। আমাদের উপর লক্ষ্য প্রভাব রয়েছে ঠিকই, কিন্তু আমরা কিভাবে তৈরি হব তা আমাদের হাতে আছে, তাই না? পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের জীবনে কি ঘটবে তা আমাদের হাতে নেই ঠিকই, কিন্তু সেগুলো কিভাবে আমরা গ্রহণ করব তার 100% আমাদেরই হাতে। একটা কথা তোমাদের বলি, যখন প্রথমবার আমি কোয়েম্বাটোরে যাই, একটা যোগ সেন্টার তৈরির কাজ শুরু করি। এই দেশটা এমনই, খুব অবাক করা ঘটনা এটা। আজ সবাই হাততালি দিচ্ছে, কিন্তু সেই সময় শুধু গুজবের ছড়াছড়ি। এরা ড্রাগের কারবারি, অন্য কিছু করে, এরা জঙ্গল ধ্বংস করছে, এরা বাঘ মারছে, হাতি মারছে, কি বলা হয়নি তখন। মিডিয়াতেও এই ধরনের অর্থহীন লেখালেখি চলত। তারপর বেশ কিছু স্থানীয় প্রভাবশালী মানুষ একদিন দেখা করে বললেন, এই যোগ এখন অসুখের মতো ছড়িয়ে পড়ছে। এটাই বলেছিল ওরা, আমাদের কিছুটা করতেই হবে। কিছু রাগী যুবকদের কথা ছিল, ট্রাক ভর্তি করে লোক নিয়ে এসে এসব ভেঙে দেওয়া উচিত, কারণ তখন যোগ কেন্দ্রটি পুরোটাই খড়ের ছাউনি দিয়ে তৈরি ছিল। তাই ওরা ঠিক করেছিল একদিন এসে পুরোটাই ভেঙে গুঁড়িয়ে দেবে। কিন্তু আজ এটা দেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। তো ওরা যখন এটা বলেছিল, একজন বয়স্ক মানুষ যিনি আজ আর নেই, সেই বুদ্ধিমান মানুষটি বলেছিলেন, তোমরা কার সঙ্গে লড়াই করছো জানো না, আমি এই মানুষটিকে জানি। তোমরা যদি ওকে পাথর ছুঁড়ে মারো, উনি সেই পাথর দিয়েই কিছু তৈরি করে নেবেন। ওর দিকে পাথর ছুঁড়তে যেও না। সো তোমার দিকে কি ধেয়ে আসবে সেটা তুমি স্থির করতে পারবে না, কিন্তু তা দিয়ে তুমি কি তৈরি করবে সেটা তো তোমার হাতে, তাই না? এখানেই তোমার দক্ষতার পরিচয়। যদিও তুমি এটা স্থির করতে পারো না যে কি তোমার দিকে উড়ে আসবে, কিন্তু এটা অবশ্যই স্থির করতে হবে যে সেটা তুমি কিভাবে কাজে লাগাবে।